প্রথমে আলফা স্বাধীন আর ডিজিপি জিপি সিংর মাজত তীব্র বাকযুদ্ধ আর পরবর্তী সময়ত আলফায় শক্তি প্রদর্শন করলে উজনি অসমত আর ইয়ার পাছতে এতিয়া তৎপর হয়েছে অসম আরক্ষী আর যাকালি দিনট দেখা পা গেছে যে কেবাখনো গৃহ বিভাগের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে উজনি অসমকে ধরে আলফা স্বাধীনের যানত আসলে শক্তি প্রদর্শন করবপরা স্থান আছে সেই সমূহ যাতে রোধ করবেন তার ডিজিপিগীর নেতৃত্বত কেবাখনো বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিশা দুই বজা পর্যন্ত সিআইডির কার্যালয়ত বৈঠক হয়েছে যিকোনো প্রকারে আলফা স্বাধীনের যে কুটাঘাত আর আলফা স্বাধীনে যধরণে সদস্য ভর্তি অভিযান অব্যাহত রাখিছে সেই সমূহ রোধ করবেন তৎপর হয়েছে অসমরক্ষী সমান্তরালভাবে ডিজিপিগীর নিরাপত্তা যাপত্তার ব্যবস্থাও আসলে বৃদ্ধি করা হয়েছে কেনো আলফা স্বাধীনে প্রত্যাহ্বান জানাইছিল এগারী ডিজিপিক যে থলগিরি নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে যদি তখেতে মুকলিভাবে ঘুরে তেনহলে আলফা স্বাধীনের মুখামুখি হোক আর ইয়ার পাছতে বৃদ্ধি করে দিয়া হয়েছে এগারী ডিজিপি জিপি সিংর নিরাপত্তারক্ষী আর দেখা পাওয়া গেছে সমান্তরভাবে যে উজনি অসমের বিভিন্ন প্রান্ত যধরণে আলফায় শক্তি প্রদর্শন করেছিল সেই সময় যাতে রোধ করবা যায় সকল জেলার আরক্ষী অধীক্ষকলো কারা নির্দেশ দিয়া হয়েছে যাতে আলফা স্বাধীনের যিকোনো মুভমেন্ট যিকোনোর খবর পাওয়া মাত্রকে যাতে হেডকোয়ার্টারক জানায় আর মুখ্য কার্যালয়ের যোগাযোগ করে যিকোনো যিকোনো পরিস্থিতিত আলফা স্বাধীনের সেই যাতে অগ্রসর হয়েছে যধরণে আসলে সমগ্র কুটাঘাত সংগঠিত করবলে যধরণে প্রচেষ্টা হাতত লৈছে সেই প্রচেষ্টা যাতে রোধ করবা যায় যধরণে বহুকেজন কেডারের জড়িয়ে যাতে সদস্য ভর্তি করব না তার আরক্ষী অধীক্ষকসল কারা নির্দেশ দিয়া আছে আর সেই নির্দেশ অনুসরি আসলে আজি দিনের ভাগত কেবাখনো ইখনের পাশে কিখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডিজিপি কার্যালয়ত আর এই ডিজিপির লগত কেবল যে আরক্ষীর লোক আছে তেনে অর্ধসামরিক বাহিনী ভারতীয় সেনার বিভিন্ন উচ্চপদস্থ বিষয়াকে ধরে বহুকেজন আসলে শীর্ষস্থানীয় বিষয়া উপস্থিত হয়েছে সকলের পরামর্শ লৈছে কেনে ধরনের আলফা স্বাধীনের যে কুটাঘাত রোধ করবেন আলফা স্বাধীনে যধরণে উজনি অসমত কুটাঘাত সংগঠিত করার পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা কেনে ধরনের রোধ করবেন তার আসলে ব্যবস্থা গ্রহণ করে ডিজিপিগীর নির্দেশ দিছে আর মুখ্যমন্ত্রীগীর নির্দেশত প্রত্যেকগী আরক্ষী অধীক্ষকক এই মুহূর্তে কারা নির্দেশ যাতে যিকোনো আলফা স্বাধীনের বিরুদ্ধে অহা যিকোনো খবর যিকোনো যধরণে আসলে ঘুরা চকা করা যে খবর সেই খবর যাতে তৎকালীনভাবে যাতে ডিজিপি কার্যালয়ক জানা হয় আর তার পরবর্তী সময় নির্দেশ দিব যে আলফা স্বাধীনের বিরুদ্ধে কেন ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন আর সমান্তরালভাবে আলফা স্বাধীনে যধরণে আসলে কুটাঘাত সংগঠিত করবলে বদ্ধপরিকর হয়েছে সেই যাতে আলফা স্বাধীনের সেই সমূহ কেডারের বিরুদ্ধে যাতে অভিযান চলায় আর অভিযান যাতে সফল হয় তার আসলে ডিজিপিগীর কারা নির্দেশ দিছে রাজ্যের প্রতিখন জেলার আরক্ষী অধীক্ষকলৈ।